আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আমি পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস নিব। এটা 2021 সালের পঞ্চম শ্রেণীর প্রথম ক্লাস এবং সেটা অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে। অনলাইনের কারণে আমি তোমাদের সাথে ভিডিও ক্লাসের মাধ্যমে এখন কিছু ক্লাস যাবে। আল্লাহ চায় তো, আল্লাহর অশেষ মেহেরবানিতে যদি আমরা ক্লাসে উপস্থিত হতে পারি তখন আমরা সরাসরি ক্লাস করব। আমার নাম ফারহান নাসরিন জাহান। আমার স্কুলের নাম তোমরা সবাই জানো, বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজকে এই বইটা তোমরা দেখেছো, তোমাদের কাছে হাতে বই অলরেডি পৌঁছে গেছে। তোমরা এই বইটা খুলবে। খুলে প্রথম অধ্যায় আমরা রিডিং করব। প্রথম অধ্যায়টার নাম কি হচ্ছে? প্রথম অধ্যায়টার নাম হচ্ছে আকাইদ বিশ্বাস। আকাইদ বিশ্বাস আল্লাহ তাআলার পরিচয়। প্রথমে আছে আল্লাহ তাআলার পরিচয়। এটা খুব ভালোভাবে আমরা রিডিং করব। কি কি আছে এর মধ্যে আমরা দেখব। আমরা কি জানি কাঠমিস্ত্রি কাঠ দিয়ে কি করে, চেয়ার টেবিল খাট পালং আলমারি ইত্যাদি সহ সবকিছু তৈরি করে। রাজমিস্ত্রি কি করে, দালান কোঠা বানায়, বড় বড় ইমারত তৈরি করে। এই সবকিছু কি একটি সৃষ্টি না করলে কি এমনি এমনি হতো? কেউ না কেউ সৃষ্টি করেছে। আমাদের মাথার উপর কি সুনীল আকাশ, সুন্দর তারা ভরা ছলমলে আকাশ। দিনের বেলা আমরা আকাশকে দেখি, সূর্য দেখি, সূর্যের আলোতে আমরা কাজকর্ম করি। চাঁদ রাতের বেলা আলো দেয়, নদ নদী গাছপালা পশু পাখি সবই সৃষ্টি করেছে। এগুলো কি একা একা সৃষ্টি হয়েছে? না, এগুলোকে সৃষ্টি করেছে কে? আমাদের মহান আল্লাহ তাআলা, তিনি এগুলো সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার পরিচয় যখন জানতে যাব তখন আমাদের কি জানতে হবে? আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে জানতে হবে এবং তার প্রতি ঈমান আনতে হবে। কেননা মহান আল্লাহ আছেন, এই সম্পর্কে যদি আমরা পূর্ণ ঈমান না থাকে তাহলে কি করে আল্লাহর আদেশ মতো আমরা চলব? আল্লাহর আদেশ মতো চলতে হলে আমাদের আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমান থাকতে হবে। তার সাথে জানতে হবে আল্লাহ তাআলার গুণাবলী এবং আল্লাহ এক, আল্লাহর কোনো শরীর নেই। আল্লাহ সবকিছু দেখেন, শোনেন, সবকিছু খবর রাখেন, তো আমরা অবশ্যই জানি, তাই না? এর উপর আমাদের কি করতে হবে? দৃঢ় ঈমান রাখতে হবে এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে সার্বিক জ্ঞান না থাকলে ইসলামের পথ সহজ সরল পথ চলা কিছুতেই সম্ভব না। ইসলাম একটি সহজ সরল পথ, আমাদেরকে আমরা জানি খুবই সহজ, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপর জানতে হবে আল্লাহ তাআলার কি ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করার সঠিক পথ কোনটি, কি কি কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন আর কি কি কাজ পছন্দ করেন না, যা আমরা করব আর কি করব না, এই সব কিছু আমাদেরকে জানতে হবে। এই উদ্দেশ্যে আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। ফরজ মানে তুমি অবশ্যই জানো কি, ফরজ মানে আমাদের যা করতে হবে একদম অবশ্যই পালনীয়, এটা আমাদেরকে কখনোই বাদ দেয়া যাবে না। আল্লাহর বিধান আছে কোরআন মাজিদে। কোরআন মাজিদ আমাদের পড়তে হবে এবং বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, এর অর্থ ধীরে ধীরে আমাদেরকে শিখতে হবে। অর্থ যখন শিখতে পারবো তখনই আমরা কোরআনের মূল আল্লাহ তাআলার যে কথা, আল্লাহ তাআলার যে ইচ্ছা, আল্লাহ তাআলার যে বাণী, আমরা কি করতে পারবো সেটা বুঝতে পারবো, আয়ত্ত করতে পারবো, আল্লাহকে গভীরভাবে আমরা জানতে পারবো। আল্লাহ আমাদের আরো জানতে হবে আল্লাহর ইচ্ছার বিরোধী পথে চলার পরিণাম কি, তার আদেশ মেনে চলার পুরস্কারই বা কি। এ উদ্দেশ্যে আমাদের কবর, কিয়ামত, হাশর, মিজান, জান্নাত, জাহান্নাম সম্পর্কে জানা ও ঈমান থাকা অপরিহার্য।
এইসব আলোচনা যেসব বিষয় জানতে হবে, বিশ্বাস করতে বলা হয়েছে, তার নামই হচ্ছে ইমান। আর ইমান অর্থ কি? বিশ্বাস স্থাপন। যে ব্যক্তি আল্লাহর একত্ব, তার গুণাবলী, তার বিধান এবং তার পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। আর ইমানের ফল হলো মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা। আমরা জানলাম আনুগত্যের জন্য ইমানের প্রয়োজন। আমরা আল্লাহ তাআলার আনুগত্য করব। আনুগত্য কিভাবে করব সেটার জন্য আমাদের ইমানটা আগে পাকাপোক্ত হওয়া প্রয়োজন, সঠিক হওয়া প্রয়োজন। এখন প্রশ্ন হলো আল্লাহর গুণাবলী, তার দেয়া বিধান ও আখিরাত জীবন সম্পর্কে আমরা কিভাবে জানবো এবং কিভাবে জানলাম। আমাদের চারদিকে ছড়িয়ে আছে আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টি, যা তার অস্তিত্বের নিদর্শন। এসব নিদর্শন সাক্ষ্য দিচ্ছে এসব কিছু একই স্রষ্টার সৃষ্টি। কত সুন্দর আমাদের এই দেশ, কত সুন্দর আমাদের এই পৃথিবী, সবুজ ফসলে মাঠ, মাঠ ভরা সোনালী দান, ধান, বন, গাছ গাছালি, কুলকুল বয়ে যাওয়া নদী, ওপরে নীল আকাশ, রাতে ঝলমলে তারা করা আকাশ, কোনো সময় শীত, কোনো সময় গরম, কোনো সময় বৃষ্টি, এসব মহান আল্লাহ তাআলার সৃষ্টি। এসব নিদর্শনের ভেতর রয়েছে আল্লাহ তাআলার যাবতীয় গুণের প্রকাশ, তার হিকমত, তার জ্ঞান, তার কুদরত, তার দয়া, তার লালন পালন, এক কথায় তার সব গুণের পরিচয়। এসব নিদর্শন আমাদের চোখের সামনে রয়েছে। এসব সৃষ্টি সাক্ষ্য দিচ্ছে যে এসব কিছু একই স্রষ্টার সৃষ্টি। এছাড়া আল্লাহ তাআলা মেহরবানি করে মানুষের মধ্যে এমন সব মহামানব সৃষ্টি করেছেন যাদের তিনি দিয়েছেন নিজের গুণাবলী সম্পর্কে নির্ভুল জ্ঞান। আমরা সবাই জানি সেসব মহামানব কারা। মানুষ যাতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারে তার নিয়মই তিনি শিখিয়ে দিয়েছেন। আখিরাত জীবন সম্পর্কে সঠিক জ্ঞান দিয়েছেন। আখিরাত সম্পর্কে আমরা জানি আখিরাত কি, মৃত্যুর পরের জীবনকে বলা হয় আখিরাত। এরপর তাদের নিদর্শন দিয়েছেন অপর মানুষের নিকট এসব, এরপর তাদের নির্দেশ দিয়েছেন অপর মানুষের নিকট এসব পৌঁছে দিতে। এরাই হচ্ছে আমাদের নবী রাসুল। তাদের জ্ঞান দানের জন্য আল্লাহ যে মাধ্যম ব্যবহার করেছেন তার নাম হচ্ছে ওহি। আর যে কিতাবে তাদের এই জ্ঞান দেওয়া হয়েছে তাকে বলা হয় আল্লাহর কিতাব। আল্লাহর কিতাবটা কি? কোরআন মাজিদ। এভাবে করে আমরা আরো ভালোভাবে রিডিং পড়া শিখব এবং আয়ত্ত করব। তোমরা এই অধ্যায়টি ভালোভাবে রিডিং করবে, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখো। সে পর্যন্ত এখানে বিদায়, আল্লাহ হাফেজ।